আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। চাঁদাবাজির দ্বন্দ্বে এক ছাত্রলীগ নেতা প্রকাশ্যে কোপালো আরেক ছাত্রলীগ নেতাকে। চট্টগ্রাম নগরীর মুরাদপুর মির্জাপুল এলাকায় বিকাল হলেই বসে ভাসমান বাজার। ভ্যান গাড়িতে করে হকাররা কয়েক ঘন্টার জন্য বেচা কেনার জায়গা হিসেবে বেছে নেয় এই মির্জাপুল এলাকাটি। তবে বিনামূল্যে নয়, স্থানীয় ছাত্রলীগ নেতাদের হাতে প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের চাঁদা তুলে দিয়েই হকারদের বসতে হয়। সেই চাঁদার টাকায় ভাগ বসানো নিয়ে দ্বন্দ্ব চলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে। তেমনই এক ঘটনায় এক গ্রুপের প্রধান লোকজন প্রকাশ সেদিন দুপুরে কোপালো অন্য গ্রুপের কাণ্ডারিকে। আরিফকে কোপানোর পর সেই ঘটনার একটা ভিডিও হাতে এসেছে চট্টগ্রাম প্রতিদিনের। সেই ভিডিওতে দেখা যায় ওয়াহিদের মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আরিফ। এরপর একটি চাপাতি দিয়ে আরিফকে বেশ কয়েকটি কোপ দেন ওয়াহিদ। তাতেও রাগ না কমায় একটি বড় পাথর তুলে সেটা ক্ষতবিক্ষত আরিফের মাথায় মারতে দেখা যায় ওয়াহিদকে। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, খুদ্দ ওয়াহিদকে অক্ষতভাবে দেখা গেলেও তিনি পরবর্তীতে এই ভয়ঙ্কর ঘটনাটি থেকে নিজেকে আড়াল করার জন্য একই চাপাতি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করেন। এমনটি দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী। বাহ, সমাজাত কত অসহায়! খোলা আকাশের নিচে দিনের বেলায় শত শত মানুষের সামনে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। একটা কুকুর আরেকটা কুকুর কামড়ালে পাশের কুকুর এসে ঘেউ ঘেউ করে, অথচ মানুষ আজ কুকুরের চেয়েও অধম প্রাণীতে রূপান্তর হয়েছে। ভাবেই দেশে খুন করে বুক ফুলিয়ে হাঁটছে মুজিব কোর্টধারীরা। আবার কেউ কেউ ইন্ডিয়াতে দাদাদের বেশে বেড়াতে চলে যায়। ক্ষমতার দম্ভে খুন, খারাপি, চাঁদাবাজি আর খারাপ কাজগুলো তাদের পেশা। দলীয় পদ যেন একটা সোনার হরিণ, তাই বর্তমানে স্থানীয় নির্বাচনগুলোতেও মারামারি, খুন, খারাপির শেষ নেই। আর গণতন্ত্র নামক শব্দ এবং আইনের শাসন নামক শব্দ শুনলে মানুষের হাসি পায়। কোথায় গিয়ে পাবো গণতন্ত্র আর আইনের শাসন জানি না। আরেকজন বলছেন, হাইরে মানবতা, চারপাশে মানুষ চোখে পানি নিয়ে দিচ্ছি, আজ আমাদের সোনার বাংলা কতটুকু স্বাধীনভাবে চলছে। ভিডিওটা দেখে তো শক্তি পাচ্ছি না, কি লিখবো বুঝতে পারছি না। শুধু সরকারকে বলবো এরকম অপরাধী আর একজনও যেন হয়ে না উঠে এমনভাবে বিচার করবেন। আশেপাশের মানুষ যারা ঘটনাটি দেখেছিল তারা কখনো মানুষ হতে পারেনি। কুত্তা এখন আর সাধারণ মানুষকে কামড়ানোর টাইম নেই, ভাগ বাটোয়ারা নিয়ে এখন কুত্তা কুত্তাই কামড়া কামড়ি করে। এই সমস্ত কুকুরদের যারা এখন সাধারণ মানুষজন অথিষ্ঠ, এদেশের বিচার এদেশের মাটিতে এখন সময়ের ব্যাপার ইনশাল্লাহ। গ্রেফতার করে কি হবে, কিছুদিন পর বের হয়ে যাবে। আর এই দেশের বর্তমান ডায়ালগ হলো, যারা এইসব কাজ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তারা যেই দলের লোক হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তাদের জন্য 4 সদস্য কমিটির গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা আমাদের লোক। আরেকজন মন্তব্য করে